কেমন লাগলো আজকে? ডাইরেক্ট ইন্টারভিউর জন্য? ইয়েস স্যার। কখন এসেছো ইন্টারভিউ দিয়ে? কতক্ষণ হয়েছে এসেছো? এক ঘন্টা। প্রথম দিন ভালো লাগছে, সব ইয়াং ইন্টারেস্টিং সবাই এসেছে, ভালো তো। ইয়াং জেনারেশন যত এগিয়ে আসবে তত ভালো। এপিসোড শুটিং আছে আমার একটা হিন্দি ট্রাভেলস চ্যানেল আছে, ওই ট্রাভেল চ্যানেলটির জন্য টেনশন তো একটু হয়। অমৃতের কেমন টেনশন হচ্ছে? তো কেমন লাগছে? টেনশন না স্যার, খুব ফ্র্যাঙ্কলি কথা বলছেন তো ভালো লাগছে। আর তো প্রথম ইন্টারভিউ বোধ হয়, ভালো একদিকে এরকম একটা ছাদের ছাদে বসে ইন্টারভিউ দিচ্ছ। এই হচ্ছে আমার ট্রেন চলে এসছে, আমার স্টুডেন্টও চলে এসছে। এগুলো দেখে না, এই হচ্ছিল বিল্ডিংটা, ঠিক আছে? আর তুমি আগে ওঠো, রোগা মানুষদের সুবিধা দেখো, একদম স্টার্ট করে গলে যাবে। একটু তো হচ্ছে, কেমন কেমন লাগছে? তুমি সবাই বড় আমার থেকে সিনিয়র। স্টুডেন্টরা ভালো, এনথুসিয়াস্টিক, শিখতে চায়, জানতে চায়। আজকের ব্লগটা শুরু করছি সকালবেলায় 10টার সময়। আজকে বেসিক্যালি শিয়ালদায় ক্লাস আছে, কিন্তু শিয়ালদায় ক্লাসে যাওয়ার আগে আমাকে আসতে হলো একটু অফিসে, কারণ অফিসে কিছু এপিসোড শুটিং আছে আমার একটা হিন্দি ট্রাভেলস চ্যানেল আছে, ওই ট্রাভেল চ্যানেলটির জন্য। তো ইতিমধ্যেই সুজিৎ এসে গেছে, সুজিৎ স্ক্রিপ্ট ট্রিপ রেডি মেডি করে চলে এসেছে, আমাদের স্টুডিও টুডিও সব রেডি। এই দেখো আমাদের গরিবে স্টুডিও রেডি, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন লাইট, 3 পয়েন্ট লাইট টেক সব। এবার 1 থেকে 1.5 ঘন্টা শ্যুট করব, শ্যুট করার পর তারপরে শিয়ালদায় যাব। তো মোটামুটি শ্যুটিং শেষ করার পরে চলে এসেছি স্টেশনে, এবং স্টেশনে আমাদের ছিল 11:42 ট্রেন, এবং এখানে ওয়েট করছি আমার এক ছাত্রীর জন্য। আজকে আমাদের শিয়ালদায় ক্লাস, মানে শনিবার দিন ইন জেনারেল শিয়ালদায় ক্লাস থেকে। শিয়ালদার ব্যাচে একজন নতুন স্টুডেন্ট ভর্তি হবে, কিন্তু সে শিয়ালদার ব্রাঞ্চটা চেনে না, তাই তাকে আজকে প্রথম দিন দায়িত্ব করে নিয়ে যাবো, পরের দিন থেকে সে নিজে থেকেই যাবে। এই হচ্ছে আমার ট্রেন চলে এসছে, আমার স্টুডেন্টও চলে এসছে। ওকে, তা ট্রেন করে যাবো, সাথে করে ওয়েন্দ্রিলাকে নিয়ে যাবো। ও হচ্ছে আগের ট্রেনটা করে এসেছিলো। ওয়েন্দ্রিলা ট্রেনটা যে ফাঁকা আছে দেখো, বললেই ফাঁকাই থাকে, মুঙ্গালোকালে ভিড় হয় না, মুঙ্গালোকালে তাই না? হ্যাঁ, শিয়ালদা যাবে। চলো এটা এই কম্পার্টমেন্টে উঠি আমরা। হ্যাঁ, তুমি আগে ওঠো, রোগা মানুষদের সুবিধা দেখো, একদম স্টার্ট করে গলে যাবে। 1 ঘন্টার ট্রেন জার্নি মোটামুটি আমাদের হয়ে গেল, কেমন লাগলো? আছে একদম কলেজের বাচ্চা মেয়ে, প্রথম দিন ওকে চিনিয়ে দিচ্ছি, একদম 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 সেজে গুজে এসছে দেখো। আজকে সাজবা সাজবা, অসুবিধা নেই। আজকে আমাদের স্পোর্টস জার্নালিজমের উপর ক্লাস হবে, আর মেয়েরা মোটামুটি স্পোর্টস জার্নালিজম একদম কিছু পছন্দ করে না, তাহলে বেসিক্যালি বুঝতে পারছো যে বাকি ক্লাসে যারা মেয়েরা রয়েছে, আমি ক্লাস করাবো না, ক্লাস করাবো একজন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক, স্পোর্টস জার্নালিস্ট, তাদের সঙ্গে তোমাদের কথা বলাবো। তাই শিয়ালদার থেকে আমাদের 2 থেকে 3 মিনিট হাঁটা পথ আমাদের অফিস। বাইরে প্রচণ্ড গরম, তাই আমার এক স্টুডেন্ট আমার কাছে আইসক্রিম ট্রিট দিচ্ছে। এটা হচ্ছিলো কী হচ্ছিলো, নারকোলের আইসক্রিম, একটা ডাব ডাবের আইসক্রিম, আর এটা হচ্ছে নর্মাল আইসক্রিম। তো ভাই জাস্ট লুকেট দ্য আইসক্রিম, ঠান্ডা ঠান্ডার মতো আইসক্রিমটা পুরো বাড়ি, মানে তো মিষ্টি ধরনের প্রচুর মিষ্টি আর, কিন্তু আইসক্রিমটার বাইরের গরমের লেভেলটাই অন্য লাগছে না। ঠিক আছে, সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন, নেক্সট দিন থেকে যখন তুমি আসবে মানে এই কলেজটা ল্যান্ডমার্কটা দেবে। হ্যাঁ, এই কলেজ, কারণ প্রতিদিন তো আমি আসবো না, ওকে নিয়ে নিয়ে কোনো দিন দেখা ওকে আসতে হতে পারে, কারণ সব দিন আমি শিয়ালদার অফিসে আসি না। সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের ঠিক 2টো বিল্ডিং পরে রয়েছে হোটেল গণপতি। বলো কি হোটেল? হোটেল গণপতি। হোটেল গণপতি, ওকে। এবার একটু আগে দেখালাম যে খাচ্ছিল দুজন, ওরা আমার স্টুডেন্ট, ওরা বসে বসে টিফিন টিফিন করে তারপরে আসবে, লজ্জা পেয়ে যায় ওকে ক্যামেরা দেখলে। এই গণপতির সামনে অপোজিট বিল্ডিং, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট অন্তরা, সুন্দর লাগছে বেশ, একদম অফিস অফিস লাগছে পুরো। রেডি ইন্টারভিউর জন্য? কখন এসছো ইন্টারভিউ দিয়ে? কতক্ষণ হয়েছে এসছো? 1 ঘন্টা। চলো আমরা যাই, ঘামিয়ে টামিয়ে মোটামুটি একদম জল জল হয়ে গেছি, চলো চলো। আচ্ছা, এইটা হচ্ছে ভালো করে দেখে না, এই হচ্ছিলো বিল্ডিংটা, ঠিক আছে? এই বিল্ডিংটা, চলো সাবধানে পারো। এই লোকজনকে রাস্তায় রাস্তায় চেনাতে চেনাতে আনতে আনতে জীবন শেষ। আসো 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 আসো, এই চলে এসছি, এই হচ্ছে আমাদের সামনে ক্লাসরুম। ভালো আছেন? সেটা গার্জিয়ান আমাদের। আচ্ছা, এই জায়গাটা, এই জায়গাটা একটু দুজন বলছিল, তোমরা একটু দেখে নেবে, এই জায়গাটা দেখে নেবো। এটা হচ্ছে হলো, এই সামনে এসে দেখো প্রাইম প্যাকেজিং করে লেখা আছে, দেখো প্রাইম প্যাকেজিং,
ঠিক আছে, এটা এই পাশের দরজাটা, এটাতে ঢুকবে, কারণ নেক্সট টাইম থেকে আসলে ওরা যেন প্রবলেম ফেস না করে। মানে আজকাল নদীয়ার জানো তো প্রচুর ছেলেমেয়েরা মানে মাসকম ফিল্ডে আসছে, কারণ তোমাদের ওই একটা জায়গা আছে মুড়াগাছা বেথুয়া দৌড়ি তাই না, ওইসব ওইসব জায়গায় প্রচুর লোকে ফোন করে যারা জার্নালিজম নিয়ে পড়বে বলে, একদম উপরে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের মানে ক্লাসের ছাদ, আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানোই মোটামুটি এটা আমাদের ক্লাসের ছাদ, ওকে এখানে ক্লাস হয়। তা গরমে মোটামুটি একদম যা একটা অবস্থা, ওকে দেখতে পাচ্ছি পাগল বসে গেছে একটা। তো এটা হচ্ছে আমাদের ক্লাস চলছে, স্যার এসে গেছে, ক্লাস হচ্ছে, স্যার একটু আসবো, স্যার একটু আসছি। স্পোর্টস স্পোর্টসের প্রশ্ন, এই মেয়েগুলো কেউ স্পোর্টস নিয়ে পড়াশোনা করে না, ঠিক আছে। প্রথম দিন ভালো লাগছে, সব ইয়াং ইন্টারেস্টিং সবাই এসেছে, ভালো তো, ইয়াং জেনারেশন যত এগিয়ে আসবে তত ভালো, শিখবে আস্তে আস্তে, সব কিছু হবে না, শিখবে জানবে তবেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটা ক্লাস চলছে, আর বেশি ক্লাসে আমরা ডিস্টার্ব না করে বেরিয়ে যাই। তো বিষয়টা হচ্ছে হলো মানে শনিবার করে আমাদের এখানে ক্লাসেস থাকে, এবং ক্লাসের পরে আজকে আমাদের ছোট্ট একটা অডিশনস রয়েছে। অডিশনসকে যারা জার্নালিজম নিয়ে আমাদের কাছে পড়ে তাদের বিভিন্ন ইন্টারভিউরও ব্যবস্থা আমরা করে দিই। আজকে কয়েকজন চারজনকে ডাকা হয়েছে যারা মোটামুটি ছবি পাঠিয়ে শর্ট লিস্টেড হয়েছে, তার মধ্যে আমাদের স্নেহা হচ্ছিল একজন। স্নেহা কিছু পড়াশোনা টড়াশোনা করেছো বাড়িতে, প্র্যাকটিস কিছু করে, কিচ্ছু করনি, চলে এসছো? এই হচ্ছে মেয়েদের সমস্যা, ছবি দেখিয়ে সিলেক্টেড হয়ে গেছে, এদিকে পড়াশোনা না করে চলে এসছে। না দেখো ব্যাপারটা বলি তোমাকে, যে কোনো কিছু সিলেকশনসের জন্য প্রথম আমাদের জার্নালিজমের একটা ফটোটা খুব দরকার, কারণ কাকে নিচ্ছে এটা তো দেখতে হবে, ঠিক আছে, তাকে ফটোজেনিক ফেস বা তোমার ওর বেশ ফটোজেনিক ফেস, বেশ ছবিতে বেশ ভারী মিষ্টি এবং স্মার্ট দেখতে লাগে, কিন্তু অবশ্যই তারপরে তো একটা থাকে যে পারফরমেন্স, তুমি কেমন পারফর্ম করছো সে ব্যাপারটা, তো সেটা একটু কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মোটামুটি ক্লাস ক্লাস আজকের মতন প্যাক আপ হয়ে গেলো, এবং ক্লাসের পর এখানে চলছে একটা সিম্পল অডিশন সেগমেন্ট চলছে এখানে। এখানে আমার একটা দুটো তিনটে স্টুডেন্টকে নিয়ে স্যার ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা কিসব বলতে স্যার? আচ্ছা স্যার আমার স্টুডেন্টরা কেমন? স্টুডেন্টরা ভালো, এনথুয়াস্টিক, শিখতে চায়, জানতে চায়, এবং এই তিন চারজনের সাথে আলাদা বসেছি, এদের মধ্যে পোটেন্সিয়াল আছে অলরেডি, ও কাজ করছে এটি চ্যানেলে, ওর তো অভিজ্ঞতা আছে, ওরও গলার ভয়েস মডুলেশন সুন্দর, তোমারও লুক অ্যান্ড ফিল খুব ভালো, বাট ওর অ্যাঙ্কারিং অভিজ্ঞতা নেই, তো অ্যাঙ্কারিং একটা ইয়ে আছে, দেখা যাক দেখা যাক। আর আমাদের এও খুব স্পোর্টি, খুব ফাইন ক্যাচার, স্নেহা ইজ ভেরি গুড। তোমাদের টেনশন হচ্ছে, কেমন লাগছে, টেনশন হচ্ছে? স্নেহার তো প্রথম ইন্টারভিউ বোধ হয়, তো ভালো একদিকে এরকম একটা ছাদের ছাদে বসে ইন্টারভিউ দিচ্ছ, ওই কাঁচের দরজা খুলে যদি ইন্টারভিউ দিতে হতো গিয়ে মোটামুটি। দিস ইজ অ্যাকচুয়ালি কল শান্তিনিকেতন স্টাইল। যাক তুমি কথা বলো, কথা বলো ওদের সাথে। তো মোটামুটি ক্লাস হয়ে গেল, অডিশন হয়ে গেল, সব কিছু হওয়ার পরে এখন জাস্ট ব্যাক টু হোম। তাই এই ছিল ছোট্ট একটা ভিডিও শনিবার শিয়ালদা এবং শিয়ালদার আশেপাশে চলাফেরা। আচ্ছা গেস করে বলো তো এখন আমি কোথায় রয়েছি, এই জায়গাটা কি, যারা যারা বলতে পারবে তাদের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা। তো ভিডিওটা এখানে শেষ করছি, ওকে শেষ করছি, ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে ভুলো না।